দুদিন পর তোর গোষ্ঠী শুদ্ধ এখানে কি, তুই শুদ্ধ বের হয়ে যা, যা তোর লাগবে না আমার, যা যা। আমরা তো এখন ঘর জামাই, তুই স্বজন গোষ্ঠী ভাই বোন বাপমা দুদিন পর আমার কি কইছিলাম বেটা, রিক্সা চালা একাই ঘর জামাই থাকিস না। তোকে আমার কাপড় সুপর দেওয়ার জন্য রাখছি, তোকে আমার বুয়াগিরি করার জন্য রাখছি। সালামু আলাইকুম ভাই, ভালো আছো? দুদিন পর পর আইসা আইসা কালি বস্তা ফুরে ফুরে খাই যাই। তুই কিছু করবি না, কিছু কইতে হবো না, দাঁড়া। দুদিন পর পর তোর গোষ্ঠী শুদ্ধ এখানে কি, হ্যাঁ এখানে কি এমন করো কে তুমি? হ্যাঁ আমার বাড়িতে তোর গুষ্টি শুদ্ধাই নাই না, বস্তা পুরা পুরা কস, হ্যাঁ খাইতে তো কম খাই না। তুমি আমার তিন বেলা বাদ দেওয়ান লাগে আমার। তুমি আমার কেমনে টাইম নানলাম, আমার আব্বা কি মনে করবো? যা মনে করবো করবো, আমার কি, হ্যাঁ তোকে পারি নাকি এটা? হ্যাঁ তুমি না সবসময় যা করো, যা যা যা, এদেরকে বল, এদেরকে বল চলে যেতে বল। কি চলে যেতে বলবো? চলে যেতে বলবো না, এত দূরে টিকাইছেন চলে যাবো, কইলে চলে যা যা। দুদিন পর পর কেন আসে? আসবো না, বস্তা ফুরে ফুরে খাই। তোমার দেখতে আসে, আমার দেখতে আসে, কেন আসবে? আমার দেখার প্রয়োজন নাই, আমার ভাই আছে, আমার মা বাবা আছে, আমার দেখার মতো মানুষ অনেক আছে। দুদিন পর পর কালি আলি ফকর নির করে কতগুলো খেত ম্যাট দেখতে কেমনটা লাগে। এসব দেখা বিয়া করো আমি খেত, হ্যাঁ আমার মুখে মুখে কথা কও, আমি কামলার পোলা দেখা বিয়া করো নাই। এই আবার তর্ক করস মুখে মুখে, তুই শুদ্ধ বের হয়ে যা, যা তোর লাগবে না আমার, যা। কি সমস্যা বুঝেন না সকালে নাস্তা খাই না, গ্রামের খেত হয়েছে। এ বৌমা কথা ঠিক করে রাখো, আমাদের বাড়িতে খাবার অভাব নাই কিন্তু। আমার বোন ঠিক কথাই কইছে, এটা তো নালায়েক, নালায়েক না হইলে কেন ঘর জামাই পরে ওমা একদম সকালে ভাত বস্তা বস্তা খাই। এই কোনো আক্কেল জ্ঞান নাই, দেখছস তুই? লজ্জা শরম নাই তো খেত এরা ফকির নি রে ভাই, এতি অঙ্গ ডাক্কে নাই অপমান করতাছস। বলো দেখ আল্লাহর দিয়া তোর বউরে দিয়া আমরা আইছিলাম তোরে দেখতে। এই বেটা তুই তোর বইরে দেখবি ভাই, তিনি দেখবার পারছ না? এই বিয়ে তুমি লাফাইও না, হ্যাঁ তুমি বেশি লাফাইও না। কথা আসছে কত, আপনাকে যে চরিত্র, আপনাকে যে চরিত্র এইরকম ভাষায় আপনারা পান হলে আপনারা এইসব ভাষা করি দেখছস? কইছিলাম যে রিক্সা চালা খাইস ঘর জামাই থাকিস না, কইছিলাম। হ্যাঁ লজ্জা শরম কিছু না, এই কথা কয় লজ্জা শরম? আমার ছেলেরে আমি আশপাশাতে রাখছি। হ্যাঁ রাখছো কেন, কেন রাখছো? তোর লজ্জা নাই? নির্লজ্জ, নির্লজ্জ না হইলে শ্বশুর বাড়িতে খরচা মাই থাকে নাকি? আমনের পোলার পিছে বোধ হয় 30,000 টাকা খরচা আছে, 30,000 খরচ আছে। এর যে বোন তোমার বেদন লাগতো না কোনো আনে, আমার পোলা বিয়া না করতো। ওই যে আমার বোন বই কপাল ভালো, আমনের পোলার যে আমার বোন পাইছে বুঝছেন না? এই যে বই আজারে খাইয়া খাইয়া দেখছেন নি, দেখছেন নি খাইয়া কি তোমগো যে পরিবার, যে ফ্যামিলি দেখেন আপনার বাবা আপনার মুরব্বী আছেন, মুরব্বীর মতো থাকেন কি করবা? হ্যাঁ আপনার কপাল ভালো কিছু কই না বুঝলেন না, আপনাকে উঠতে হয়তো অপমান করা দরকার। হ্যাঁ এই যে নির্লজ্জার কারণে আপনার লজ্জা থাকলে বারবার আইতে না, এত অপমান করি, এত অপমান করি কই আবন্ধ করছেন? এই যে সবচেয়ে বড় নির্লজ্জ, এই যে সবচেয়ে বড় নির্লজ্জ, কইছিলাম বেটা রিক্সা চালা একাই ঘর জামাই থাকিস না, একটা ভিখারির মাইয়া বিয়া করিস, বড় লোক দেখে বিয়া করছে, এ কত বড় অপমান দেখছস? তোর বাপের এই বেদজুতি করলো, তোর ভাই বোনকে বেদজুতি করলো, তারপরে লজ্জা ঢুকে না তোর? ফকির নির্ভর, তোকে আমার কাপড় সুপর দেওয়ার জন্য রাখছি, তোকে আমার বুয়াগিরি করার জন্য রাখছি, তোকে চেহারা দেখার জন্য রাখছি।
কথা কম কবি, কথা কম। তুই আমার পাঁচ বছর অনেক জ্বালাইছস। খান আমগো ভাত খান, আমগো ঘরে ঘুমান, আমগো খাটে ঘুমান, আমগো গোসল না গোসল করেন, আবার আমার বোনের লগে আসতে চাই কথা। হ্যাঁ, ওইটাই তো আমার জীবনের সবচেয়ে বড় ভুল, তোর বোনের আমার বিয়া করে আমার জীবনটা সবচেয়ে নষ্ট করে। এই তোর মত, তোর মত গোর আমার লাগবে না। এই যে দেখছস ফা, আমার পাঁচ আটার মত অনেক মানুষ আছে। এই বিগত পাঁচ বছরে তুই জ্বালাইতে জ্বালাইতে মনে কর আমার ভিতরটা তুই কালি করে ফলাইছস। তোর আমি অনেক আগেই ছাইড়া দিতাম, খালি তোর বাপের মুখের দিকে তাকায় তোর আমি ছাইড়া দেই নাই কা। এখন আমি ডিসিশন নিছি এই মুহূর্তে, আমি তোর সাথে আর থাকবো না। তোর এই আলিশান বাড়িতে তুই থাকিস, এই কবরস্থানের ভিতরে তুই একলা একলা থাকবি, আমার আর পাবি না তুই। আমি তোরে এখনই এই মুহূর্তে তোর আমি তালাক দিই। যা যা যা, এই যে দিকে তাকা, তোরা দুই ভাই বোন, আমার বাপ ভাই বোন আছে, যেসব কথা কইছস এডি তো মনে কর বলার মতো না। তুই কি জন্য আগে অপমান করলি? হ্যাঁ, ঠোঁট বন্ধ, কি আর চুপ, কি আর চুপ করবি, ঠোঁট বন্ধ রাখ, কি আর চুপ করবি, না আমার সামনে, আমার সামনে বলিস আসলে ঘরে খাইয়া আমগো ভাত খাইয়া, আমগো চাইলে ভাত খাইয়া, আবার বড় বড় কথা। হ্যাঁ, তোরা ওইখানে ঘরে বই চাল জন্ম দাস। হ্যাঁ, চাল কিনা নিয়ে যায়, চাল কিনতে টাকা লাগে, এইটাও তো নাই, এটা তো বরুদ্ধ নাই। সর্বি বেড়ে গেছে না, তুই এখন থেকে আমার আর পাবি না, আমি আমার মতো থাকবো, তুই তোর মতো থাকবি, ঠিক আছে? আয় কাগল লগে কথা কর, ছোট লগে যাতে লগে তোর মতো এরকম বেড়া লাগতো না আমার। তুই ঘরে যা, তুই ঘরে যাইয়া মনে কর কোলবালি ছিল জড়াই ধরে আমি কে ঘুমাই থাকি। আমি থাকবো, তোর সমস্যা কি? হ্যাঁ, তোর মতো এরকম ফুকনি মুকনি নিয়ে ওই যে বুয়াগিরি করার জন্য আমার লাগবে না। ছোট লোক লগে কি কথা কবি? এই তোর বইনের শোকেছে সাথে নাকি শোকেছে? আমরা ছোট লোক, আমরা কুষ্টি ছোট লোক, আমার পোলা মানুষ না, মানুষ হইলে রিকশা নামাইয়া বিয়া করাইতাম, ভদ্র করাইতাম, ভালো করাইতাম, তখন মতো পয়সা লা চামার বিয়া করাইতাম। আমরা চামার আছে না, খাটের উপরে যাইয়া খাট তোর পাবি না, আমিও নাই, তোর ঘরের মনে কর শান্তিও থাকবো না। তুই মনে কর বাথরুমে যাই ঘুমাবি, টয়লেটে ঘুমাবি, শান্তি পাবি? ও শান্তি, এই যে দেখ দেখ আমার সানার মতো লোক হাজারো আছে, বুঝছস? তোর মতো ঘর এরকম আমার লাগবে না, বুঝছস? বড় বড় কথা কয় বইনা। আমার বাইরে টাকলা বলস কি লাগা লাগু না লা, আয় আয় ভাই আয়, আমার বাইরে টাকলা কস বড়া জানি কোন কা ফকিনি, কোন জানি হালার ফকিনি, ঘর নাই দুয়ার নাই, চল বইনা চল ফাজিল।